Intelli. Yes. তো গাইস আজ দেখতে পাচ্ছো আর চুলু চুলুর ছেলে চুলের কাছে যাবে তো গাইস দেখতে পাচ্ছো হাওয়া যথেষ্ট ভালো গাইস হাওয়া যথেষ্ট ভালো একদম হে গাইস আমার নাম সুইত তোমাদের সুইত এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেল তো আজকে আবার নতুন ভিডিও চলে এসেছি এন্ড তোমাদের এত রিকোয়েস্ট গাইস আমি বাইরে যাচ্ছি এন্ড বলছো ভিডিও কেন আসছে না তো গাইস আজকে একটা মিনি একটা ছোট্ট একটা ফ্যান বানাবো যেটা ছোট বড় সবাই বানাতে পারবে এন্ড খুবই ইজি গাইস তোমাদের দেখিয়ে দিই তো বাচ্চা এই ফ্যানটা আমরা আজকে তৈরি করব এন্ড খুবই ইজি খুবই চিপ হয়ে যাবে তোমাদের ঘরে কাবারা জিনিস থেকে হয়ে যাবে তো চলো এটা আজকে বানাবো এন্ড তোমরা যদি চ্যানেল নতুন থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না এরকম ইলেকট্রনিক্স এর ভিডিও দেখার জন্য তোমাকে স্কুল আর্টটাতে এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা দিয়েছে গাইস কি বলবো তো এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও অ্যান্ড 1 সাবস্ক্রাইব করে তাদের কমপ্লিট করতে হবে আমাদেরকে তো বেশি ভাট বলে একটা ভিডিও দেখে নেবো এটা কিভাবে তৈরি করলাম আমরা অ্যান্ড যা যা ইউজ করেছি সবের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ইজিলি কিনতে পারো তো বেশি ভাট বলে একটা ভিডিও শুরু করা যাক তো চলো তো গাইস আমাদের এই মানে এই আমাদের পোর্টেবল ফ্যানটা তৈরি করার জন্য আমি একটা মোটর নিয়েছি অ্যান্ড এই মোটরটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা কিনতে পারো অ্যান্ড এটা খুবই ইজিলি তোমরা 20-30 টাকার মধ্যে পেয়ে যাবে একটা পপুলার নিয়েছি এটা তোমরা 5-10 টাকার মধ্যে পেয়ে যাবে অ্যান্ড এটা ফিটিং হচ্ছে না দেখে নিই একবার তো হ্যাঁ খুব ভালোই ফিটিং হয়েছে এটা হাওয়াও প্রচণ্ড মানে ভালো দেয় এখানে জিআই তার নিয়েছি আমি কারণ এটা ফ্লেক্সিবল মানে এটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে জিআই তার ইউজ করবো ঠিক আছে তো জিআই তার নিয়েছি আমি তো এটা একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে করতে হবে তো আমি দুটো তার ইউজ করেছি কারণ যদি ঘুরোতে যাই তাহলে আমাদের ইউএসবি এটা ছিঁড়ে যাবে মানে ছিঁড়ে যাবে আর কি তো দুটো তার নিয়ে আমি এটা করে নিয়েছি দেন এবার আমরা মানে ইয়ে করবো মানে এর একটা পাইপ করব মানে যেটা ফ্লেক্সিবল মানে এটা হবে মানে হাতে যদি না লাগে সেই জন্য তো তোমরা এই পাইপটাও তোমরা 5-10 টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা আমাকে আমার বাড়িতে ছিল কিনতে হয়নি যখন আমি কুলারটা করেছিলাম তো তখন ছিল আমার কাছে তো দেখতে পাচ্ছ ঘর দিয়েছি অ্যান্ড খুব ইজিলি ফিক্স হয়ে গিয়েছে তো এর ভিতর থেকে তার যাবে ঠিক আছে তো তার আমার যেরকম লাগবে সেরকম আমি কেটে নিই আর এর ভিতর থেকে তার যাবে অ্যান্ড গাইস মোটর কিন্তু প্লাস মাইনাস কিছু হয় না মানে প্লাস মাইনাস চেঞ্জ করে দিলে ওর মানে মোটর ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যায় তো এটাই তো তোমাদেরকে প্লাস মাইনাসটা দেখে করে নিতে হবে তো আমার যেরকম লাগবে সেরকম আমি মোটরের তারটা কেটে নিয়েছি ওটা সোল্ডারিং করে নিয়ে চলো তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সোল্ডারিং করা হয়ে গিয়েছে খুব ইজিলি অ্যান্ড এবার আমরা মানে পাইপের দিকে তারটা ভরবো ঠিক আছে তো আগে একটা ব্ল্যাক টিপ মেরে দিতে হবে কারণ এখানে জিআই তার ভরা আছে তো শর্ট সার্কিট যদি না হয়ে যায় তার জন্য আমাদেরকে এটা ব্ল্যাক টিপ মেরে দিতে হবে তো তার আগে এটা বার করে নিই জিআই তারটা তো চলো মোটরের পেছনে একটু ব্ল্যাক টিপ মেরে দিতে তারটা বার করে একদম দেখাচ্ছি তোমাদের ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ব্ল্যাক টিপ মেরে নিয়েছেন তারটা কিন্তু বাইরের দিকে বার করে নিয়েছি ঠিক আছে তো এবার আমরা এখানে ইউজ করব মাইক্রো ইউএসবি ইউজ করতে পারি টাইপ সিও ইউজ করতে পারতাম কিন্তু এখানে আমি ইউজ করছি মানে এটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করা হবে প্লাস তুমি মোবাইলও ইউজ করতে পারো তার জন্য এখানে আমি ইউএসবিটা ইউজ করছি ঠিক আছে মানে ওটিজি লাগিয়ে আমি ইউজ করতে পারো তো আমাদের মেন শুধু এই জ্যাকটা লাগবে এটা খারাপ হোক বা ভালো হোক আমাদেরকে লাভ নেই কিন্তু আমারটা খারাপই বটে তো যাই হোক এটা বার করে চলো তো গাইস দেখতে পাচ্ছ এটা বার করে নিয়েছি এবার কিন্তু ইউএসবিতে প্লাস মাইনাসটা তোমাকে মানে মিটারে চেক করে দেখতে হবে কিন্তু আগের দিয়ে দেখতে পাচ্ছ ওটা প্লাস হবে বা এই দিকটাতে মাইনাস হবে তো এই দুটোর মধ্যে প্লাস মাইনাস হয়তো তোমাদেরকে এটা মিটারে চেক করে দেখে নিতে হবে যে কোনটা প্লাস অ্যান্ড কোনটা মাইনাস চলো আমি এবার সোল্ডারিংটা করে নিই ফটাফট তো চলো তো গাইস এবার এটা আমাদের সোল্ডারিং করা হয়ে গিয়েছে মানে বলতে পারি 99% কাজ আমাদের কমপ্লিট জাস্ট 1% কাজ আমাদের বাকি আছে তো এটা হলো এটা প্লাস মাইনাস তোমরা মিটার চেক করে দেখতে পারো ঠিক আছে তো 1% কাজ হলো আমাদের এটা মানে গ্লু গান দিয়ে এটা ভালো করে চেক করতে হবে তো আগে আমরা চেক করে দেখে নিচ্ছি আমাদের কানেকশানটা ঠিক আছে নাকি মানে উল্টো হয়ে গেছে তো আবার কানেকশানটা আগে দেখে নিই চলো লাগিয়ে হ্যাঁ তো ফ্যান আমাদের পুরো কানেকশান ঠিক আছে প্লাস মাইনাস ঠিক আছে তো তোমাদের যদি কানেকশান ভুল হয় তো প্লাস মাইনাসটা আবার চেঞ্জ করে দিলে হয়ে যাবে তো এবার আমি এখানে গ্লু গান লাগাবো গ্লু গান দিয়ে ভালো করে মানে জ্যাকটা ঠিক করবো এটা মানে ফ্যানটাও ঠিক করছো গ্লু গান দিয়ে অ্যান্ড ব্ল্যাক টিপ করে ভালো করে টেপ করে নিই দেন একদম ফাইনাল লুক তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরো কাজ কমপ্লিট একদম একদম ফাইনালি কমপ্লিট বলতে পারো
তো দেখতে পাচ্ছ ইউএসবিতে আমি আটা লাগিয়ে দিয়েছি, মানে গ্লু গান অ্যান্ড মোটরের সামনে লাগিয়ে দিয়েছি। তো এবার তোমরা এটা মানে কি বলবো, তো আগে এটা টেস্টিং করা যায় গাইস। তো চলো আগে টেস্টিংটা করে নিই, দেন একদম কথা হবে, চলো। তো গাইস ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের মিনি মিনি কুলার তো না গাইস, মিনি ফ্যান আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এন্ড তোমরা এটা ফোনে ইউজ করতে পারো বা তোমরা এটা ইউএসবিতেও ইউজ করতে পারো। আর ট্রেভেল করতে গেলে বা তোমরা ঘুরতে গেলে ধরো ফ্যান নেই বা তোমরা এটা ফোন থেকে তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? তো আমি যদি টাইপ সি করতে পারতাম বা মাইক্রো ইউএসবি করতে পারতাম, তো এটা করেছি ইউএসবি। ওটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারো, প্লাস তোমরা ফোনেও ইউজ করতে পারো, তো খুবই ভালো একটা ফ্যান বলতে পারো। তো এটা ওটিজি, তো তোমরা ওটিজি লাগে তোমরা ইউজ করতে পারো। তো আমি একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবো, আর তোমার টেস্ট নিতে দেখা যাচ্ছে কেমন হাওয়া। তো আমি একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছি 10,000 এমএএইচ আই থেকে। তো চলো দেখা যাক সিম্পলি গার্মিন হট পিসিস। Yes. তো গাইস আজ দেখতে পাচ্ছো আর চুরু চুরুর ছেলে চুলে কাছে যাবে তো অত চুরু না, তাই তো গাইস দেখতে পাচ্ছো হাওয়া যথেষ্ট ভালো, গাইস হাওয়া যথেষ্ট ভালো একদিনের জন্য। মানে তুমি ধরো ফোন ঘাঁটছো, ফোনে ইনস্টাগ্রাম রিলস রিলস স্ক্রল করতে করতে তুমি হাওয়া খাও, তো যাই হোক দেখতে পাচ্ছো খুবই ভালো। গাইস দেখতে পাচ্ছো আমাদের পুরো ভালো ওয়ার্কিং করছে। অ্যান্ড কি বলবো, তোমরা এটার জন্য ফোনে ইউজ করতে পারো বা ট্রাভেলে নিয়ে যেতে পারো, তোমরা ঘুরতে গেলেও নিয়ে যেতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড নেক্সট কন্টেন্ট আসছে খুবই তাড়াতাড়ি, খুবই ইউনিক ইউনিক কন্টেন্ট মানে ভেবে রাখা আছে। জাস্ট আসতে একটু টাইম লাগবে, কারণ ভিডিও এডিটিং করতে আপলোড করতে সব কিছু করতে একটু সময় লাগে। তো একটু ওয়েট করো, নিউ ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে। অ্যান্ড তোমরা কী কন্টেন্ট চাও সঙ্গে জানাতে পারো, যে তোমাদের তোমাদের কথায় সব কিছু হবে, কারণ তোমাদের জন্য আমি আছি। তো বেশি ফান্ড পাবো, নেক্সট ভিডিও দেখা হবে। আর তোমরা যারা কিনেছি তোমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভালো লাগবে না নেক্সট ব্লগে দেখো। টাটা, আরে নেক্সট ব্লগ কেন বলছি আমি, তো নেক্সট ভিডিওতে দেখা হবে। সো টাটা অ্যান্ড জয় হিন্দ, বন্দে ভারত, বন্দে ভারত।